হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জবা ফুলের কিছু উপকারিতা সম্পর্কে জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিভিস কাসরোসা সিনেন্সিস ফুলটি দেখতে অনেকটাই সাদামাটা ধরনের আর গন্ধহীন কিন্তু এর রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা ফুলের দিকে তাকালেই মন ভালো হয়ে যায় এবং আপনি সুখ অনুভব করবেন কিছু ফুল আছে ভক্ষণযোগ্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটি ফুল হচ্ছে জবা ফুল বিভিন্ন রোগের প্রতিকারক হিসেবে এবং চুলের যত্নের জবা ফুল চমৎকার কাজ করে জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল গোলাপি সাদা লাল হলুদ ইত্যাদি নানা বর্ণের জবা ফুল পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে লাল জবা আয়ুর্বেদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় গবেষকরা বলেছেন সুস্থতায় ভেষজ হিসেবে হিভিসকাছ বা জবা ফুল সব দিক থেকে নিরাপদ যাদের যৌন শক্তি কমে এসেছে তাদের যৌন শক্তি বাড়াতে খুবই কার্যকরী এই জবা আবার যে কোনো ব্লাড গ্রুপের সদস্যরাও এটি খেতে পারেন সব থেকে বড় কথা হল শরীরে জবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্বাস্থ্য ও সৌন্দর্যের ক্ষেত্রে জবা ফুলের কিছু ব্যবহার জেনে নেই আসুন ক্যান্সার প্রতিরোধ করে জবা ফুল অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদানটি রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে সাধারণত জবা ফুলের তৈরি চা বা অন্যান্য যে কোনোভাবে জবা ফুল খেলে দেহে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এবং শারীরিকভাবে সুস্থ রাখে ব্লাড ক্যান্সার দূরে রাখে ব্লাড ক্যান্সার দূরে রাখে কারণ জবা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফুলের নির্যাসে থাকা অ্যান্থোসায়ামিন লিউকেমিয়া আক্রান্ত কোষকে মেরে ফেলে ঠান্ডার উপশম জবা ফুলে ভিটামিন সি রয়েছে ফলে এই ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুল হালকা ঠান্ডা লাগা গলা ব্যথা বা মাথা ব্যথা সারিয়ে ফেলতে পারে এর জন্য সবজি হিসেবে বা এমনি খাওয়া যেতে পারে এই জবা ফুল তাই বিশ্বের বিভিন্ন দেশে ভেষজ ওষুধ হিসেবে জবাকে গুরুত্ব দেয়া হয় এছাড়া গ্রীষ্মে নিজেকে শীতল রাখতে দিনে কয়েক কাপ জবার জলই যথেষ্ট কারণ জবার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে জবা ফুল আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে হার্টের সমস্যা দূর করে শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে আমাদের শরীরে তরলের পরিমাণ বেশি যেগুলো ভারসাম্য ঠিক না থাকলে বিভিন্ন অসুস্থতা দেখা দেয় জবা ফুল শরীরের এই তরলের ভারসাম্য রক্ষা করে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখে চুল কালো করে নারকেল তেলের সাথে জবা ফুল মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল কালো হয় এবং চুলের স্বাস্থ্য রক্ষা পায় প্রাকৃতিকভাবে এই ফুলটি রোদের তাপে চুল ধূসর হয়ে যাওয়া থেকে বাঁচায় শক্তি বৃদ্ধি অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ জবা ফুল দেহের শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং প্রাকৃতিক শারীরিক সুস্থতা প্রদান করে বয়স ধীর গতিতে বৃদ্ধি পায় অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ জবা ফুল শুধু ক্যান্সার প্রতিরোধেই করে না নিয়মিত এই জবা ফুল আহারে আমাদের বয়স বাড়ার প্রবণতাকে ধীরগতি সম্পূর্ণ করে তুলতে সহায়তা করে ফলে এই জবা ফুল একজনকে চিরযৌবন এনে দিতে পারে ব্রন উপশম ব্রণের সমস্যায় অনেকেই পড়ে থাকেন বিভিন্ন ব্রণ প্রতিরোধক উপকরণেও এটি উপশম করা সম্ভব হয় না এর জন্য প্রাকৃতিক গুণ সম্পন্ন জবা ফুল অনেক উপকারী কেননা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং ভিটামিন সি সমৃদ্ধ এই জবা ফুল ব্রণের সমস্যা প্রাকৃতিকভাবে নির্মূল করে থাকে হজমের সহায়তা জবা ফুল হজমেও সহায়তা করে থাকে প্রতিদিন নিয়ম করে এই জবা ফুল খেলে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং হজম ক্রিয়াকে ত্বরান্বিত করে শারীরিকভাবে সুস্থ রাখে চুল পড়া বন্ধ করে প্রাকৃতিক গুণ সম্পন্ন এই জবা ফুল চুলে বিভিন্ন পুষ্টি প্রদান করে চুল পড়া বন্ধ করে এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে উজ্জ্বল আর ঝলমলে করে তোলে তো দর্শক আপনারা জানতে পারলেন জবা ফুলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে তো আজ থেকে শুরু করুন এই জবা ফুলের ব্যবহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে